হ্যালো গাইজ কেমন আছেন সবাই আপনারা আজকে একটা ছোটোখাটো প্রবলেম নিয়ে সেটার সমাধান কীভাবে হয় সেটা করার চেষ্টা করবো মোবাইল রিলেটেড অনেক কোশ্চেন নিয়ে আসলে অনেকেই আছেন যে যারা কোশ্চেন মনের মধ্যে রাখছেন সবসময় স্বাভাবিকভাবে এই কোশ্চেনটাই করেন যারা নতুন ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড ফোন তারা বেশিরভাগ এই কোশ্চেনটা করেন তো আজকে আমি একদম ছোটো একটা প্রবলেম কিন্তু জিনিসটা অনেকেই জানেন না অনেকেই একজনের একজনের কাছে শুধু জিজ্ঞাসা করতে থাকেন শুনতে থাকেন যে এটা কীভাবে করব। তো আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো যে একটা ফোনে চেস ডাটা কীভাবে ক্লিয়ার করতে হয় তো এটার জন্য অনেকেই আসেন যে আমার ফোনটা হ্যাং হচ্ছে তারপরে ফোনটা অল্প যে দুই জিবি এক জিবি র্যামের ফোন যারা এখনও ইউজ করেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় তো তাদের রেগুলার এই চেস ডাটা রেসিডেন্সিয়াল যে ডাটাগুলো থাকে এইগুলো ক্লিয়ার করতে হয় তো আমি সেটা আর কি খুব দ্রুত দেখাবো স্বাভাবিকভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেটা সেটিংস অপশন থাকে সেখানে যাবেন তারপরে এক একটার এক এক রকম জায়গায় অ্যাপসের ম্যানেজারটা থেকে থাকে তো আপনি ভিভো কিংবা অন্যান্য এরকম চাইনিজ ফোনের হলে এরকমভাবেই পাবেন সেটিংসটা স্বাভাবিকভাবে এরকমই আসে তো আপনি স্বাভাবিকভাবে সেটিংস থেকে অ্যাপ ম্যানেজারে যাবেন এখান থেকে দেখবেন যে এখানে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করছেন কন্টিনিউয়াসলি সেই অ্যাপসগুলোর যত যতদিন করছেন তো তার চেস ডাটাগুলো জমে থাকে দেখুন এখানে ক্রোমটা ইউজ করা হয় এখানে দেখেন পাঁচশো চৌষট্টি এমবি জমে আসে তারপরে ফেসবুকটা বেশি ইউজ করা হয় এখানে দেখেন ফেসবুকটা পাঁচশো এগারো এমবি জমে আসে এগুলো আসলে আপনি রেগুলার যদি ক্লিয়ার রাখেন যেটা স্বাভাবিকভাবে আপনি রেগুলার অ্যাপসগুলো ইউজ করেন সেগুলা তো সেক্ষেত্রে আপনি কিছুটা ফোনের বেটার সাপোর্ট পেতে পারেন তো আমি সেই জন্যই এই জিনিসটা দেখাই দিচ্ছি তো আপনি ফেসবুকে স্বাভাবিকভাবে অ্যাপ ম্যানেজার থেকে এখানে যাবেন যাওয়ার পরে ফেসবুকে আপনি ফেসবুক অ্যাপসে ঢুকবেন এখান থেকে আপনি হচ্ছে স্টোরেজে গিয়ে এখানে যে চেস ডাটাটা আছে এটা ক্লিয়ার চেস চেস ডাটাতে ক্লিয়ার চেস করতে পারেন অথবা আপনার যদি কোনো ডাটা আপনার কাছে পাসওয়ার্ড কিংবা সব কিছু ইনফরমেশান থেকে থাকে তাহলে আপনি পুরো ডাটাটা ক্লিয়ার ডাটা দিয়ে দিতে পারেন তবে এটা আপনি আবার যখন লগ করবেন তখন কিন্তু আপনার এই ডাটাগুলো আসবে তো স্বাভাবিকভাবে চেস ডাটা যতটুকু জমে চেস ডাটাটা ক্লিয়ার করে রাখবেন এরপরে এক এক করে যেগুলো আছে সবগুলাই আপনি করবেন আস্তে আস্তে এখানে ক্রোম আসে ক্রোমের যে স্টোরেজে এখানে গিয়ে দেখেন একশো চুরাশি এমবি জমেছে এটা ক্লিয়ার করে দিবেন এটা ক্লিয়ার চেস দিলে এরকম চলে আসবে তো এরকম একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির হলেও এরকম অপশান আছে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই তো আপনারা সেটা করে নিতে পারবেন সহজে তো এই এই ছোট একটা বিষয় নিয়ে অনেকেই আসেন যে ভাইয়া এটা কিভাবে করব ওটা কীভাবে যারা নতুন ইউজ করতেছেন ফোন বিশেষ করে এদের ক্ষেত্রে হয়ে থাকে তো স্বাভাবিকভাবে আপনারা এই কাজটা করে নিতে পারেন এখানে যতগুলো অ্যাপস আপনি স্বাভাবিকভাবে ব্যবহার করেন সেই অ্যাপসগুলো আপনার চেস ডাটাগুলো এইভাবে ক্লিয়ার করে নেবেন যাই হোক ব্যাপারটা ছোটো কিন্তু বারবার কোশ্চেন আসার কারণে আমি এই ভিডিওটা করলাম ধন্যবাদ সবাইকে কীভাবে চেস ডাটা ক্লিয়ার করবেন রেসিডেন্সিয়াল ডাটাকে ক্লিয়ার করবেন সেটা এখান থেকে জেনে নিতে পারবেন ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব ধন্যবাদ সবাইকে